Assalamualaikum. This is Ismail Hossain Imon. তো প্রতিনিয়ত দেখা যায় যে প্রায় প্রতিদিনই তোমাদের সাথে আমি পড়াশোনার ব্যাপার নিয়ে আসি। হ্যাঁ, আজকেও এসেছি কিছুটা পড়াশোনা নিয়ে, বাট বিশেষ করে আজকে তোমাদের আমরা একটা গাইডলাইন দেওয়ার একটা চেষ্টা করব যে ক্যালকুলাসটা তোমরা অনেকেই এটা নিয়ে হচ্ছে যে একটু সংশয়ে থাকো কিভাবে শুরু করব, বা যারা এখনো করোনি তাদের মনে সংশয় যে কিভাবে করলে আমরা এত এত ম্যাথ কত ব্যাথ করব, সেই রকম একটা গাইডলাইন তোমাদের আজকে দেওয়ার চেষ্টা করব যে ক্যালকুলাসটা হচ্ছে আমরা কিভাবে আমাদের পড়াটা গুছাবো। তবে তার আগে একটু ছোট্ট করে আমরা একটু জেনে নিব আসলে ক্যালকুলাসটা কেন দরকার। আশা করি এই জিনিসটা যদি তোমরা অনুভব করতে পারো তোমরা কিছুটা হলেও একটু আগ্রহ হবা ক্যালকুলাস নিয়ে পড়ার জন্য। তো ক্যালকুলাস নিয়ে শেখার জন্য প্রথমে আমরা হচ্ছে দুজনকে দেখতে পাচ্ছি, একজন হচ্ছে স্যার আইনস্টাইন আর একজন হচ্ছে লিবনিজ। এই দুজন মহান ম্যাথমেটিশিয়ান, তাদের ফলে আমরা ক্যালকুলাসটাকে অনেক বেশিভাবে আমরা ইউজ করতে পারতেছি। তাদের বিভিন্ন নোটেশন, তাদের বিভিন্ন চিন্তা ধারণা, হ্যাঁ তাদের প্রেক্ষাপটগুলো ভিন্ন ছিল এবং তাদের দুইজনেরই হচ্ছে দেখা যায় যে ক্যালকুলাসের যে নোটেশনগুলো সেগুলো ভিন্ন হলেও কিন্তু দেখা যায় যে আসলে তাদের এই আবিষ্কার, এই আবিষ্কারের ফলে আসলে আমরা অনেক অনেক জিনিস বের করতে পারতেছি। আচ্ছা, তো ক্যালকুলাসটা আসলে কেন দরকার তার হচ্ছে একটা এক্সাম্পল জাস্ট বলবো হচ্ছে যে রিচার্ড ফাইনম্যানের একটা কথা দিয়ে। তিনি এই কথাটা খুবই ফিলোসফিক্যাল ওয়েতে কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন আসলে হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের সাথে এই ক্যালকুলাসের ভাষার মাধ্যমে কথা বলেন। হ্যাঁ, তোমাদের কাছে একটু অতি প্রাকৃত মনে হচ্ছে কিন্তু এটা আসলে একটা ফিলোসফিক্যাল একটা কথা, তোমরা ফিল করতে পারবে। আসলে সূর্যের নিচে যত কিছু ঘটে, যে সকল পরিবর্তন ঘটে, তাছাড়া আরও যে কোনো ব্যাপার যেগুলো ঘটে সেগুলো আসলে আমরা ক্যালকুলাস ইজ দ্য পারফেক্ট ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দোজ থিংস। তো ওই ওই ফিলোসফি থেকে আসলে হচ্ছে রিচার্ড ফাইনম্যান, ইনি একজন প্রখ্যাত ফিজিসিস্ট এবং তার প্রখ্যাত হওয়ার ব্যাপারটা ছিল তিনি ফিজিক্সের কঠিন কঠিন জিনিসগুলোকে খুবই সহজে এক্সপ্রেস করতে পারতেন। তো রিচার্ড ফাইনম্যানের মতো মানুষ একজন ক্যালকুলাস নিয়ে যে এত ডিপলি ধারণা দিয়েছেন আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এটার ব্যাপকতাটা কতটুকু। তো এখন আর কি আসবো হচ্ছে যে আমরা ডিওয়াই ডিএক্স এটা নিয়ে অনেক ম্যাথ করে আসছি, বাট এটা আসলে কি মিন করে সেটা নিয়ে জানি। দেখো, হোয়াট ইজ কল ডিফারেন্সিয়েশন, আমরা জানি ক্যালকুলাসের বেসিক দুইটা হচ্ছে যে শাখা, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আগে ডিফারেন্সিয়েশন, তারপর ইন্টিগ্রেশন। আচ্ছা, ক্যালকুলাসটা কেন দরকার আমি শুধু ছোট্ট করে একটু আইডিয়া দিই যে আমাদের ক্যালকুলাসটা দরকার বাস্তব জীবনের সমস্যাগুলোকে একটু সহজ করার জন্য। বাস্তব জীবনের সমস্যাগুলো দেখা যায় অনেক জটিল থাকে এবং অনেক বড় থাকে। ক্যালকুলাস কী করে, এই জটিল সমস্যাগুলোকে অনেক ছোট ছোট ভাগ করে, পুরাটা একসাথে সমস্যা সমাধানের চেয়ে তুমি যদি ছোট ছোট পোর্শনগুলো সমস্যা সমাধান করো সেগুলো অনেক ইজিয়ার। দ্যাটস ওয়াই ক্যালকুলাস অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আসি হচ্ছে যে ডিওয়াই ডিএক্সের কাজটা কী, বা ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে যে সেটা আমাদের সমস্যাগুলোকে, এই যে একটু আগে বললাম বড় একটা সমস্যাকে অনেক ছোট ছোট পিস বা প্রবলেমে সে ভাগ করে নেয়। তারপর ডিওয়াই ডিএক্স বা ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা হচ্ছে রেট অফ চেঞ্জ বুঝতে পারি, যে ধরো একটা বায়ু প্রবাহ কীভাবে চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা কীভাবে চেঞ্জ হচ্ছে, ধরো হচ্ছে উসাইন বোল্ট তার গতি কীরকম চেঞ্জ হচ্ছে, সব কিছুই আমরা মোটামুটিভাবে বলতে পারি। আর তারপর হচ্ছে যে স্লোপ অফ এনি কার্ভ, এটা তোমরা যখন আরেকটু বড় হবে না, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যে স্লোপ অফ এনি কার্ভ, এই স্লোপটা বের করার জন্যই মেইনলি আর কি যে নিউটনের মাধ্যমে আর কি যে দেখা যায় যে তিনি ক্যালকুলাসটা আবিষ্কার করেন। তো তারপর আসে হচ্ছে যে ক্যালকুলাস আরেকটা পার্ট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে যে দুইটাভাবে ইন্টিগ্রেশনকে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে যে কোনো কার্ভের নিচে বা ফাংশনের নিচের যে এরিয়াটা নেয় তাকে ইন্টিগ্রেশন বলবো, আর ইন্টিগ্রেশনের আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, যে সেটা ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা প্রসেসটা, সেটাই হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। তো যাই হোক, তো আমরা মোটামুটিভাবে ক্যালকুলাস নিয়ে আর কি যে ইন্ট্রোডাক্টরি কথা একটু আইডিয়া দিয়ে দিলাম। তো এখন আর কি যে মূল কথায় আসি যে ক্যালকুলাসের ভয়টা তোমরা কীভাবে জয় করবে, কীভাবে তোমরা ক্যালকুলাস মাস্টার হয়ে উঠবে, চলো আমরা শুরু করে ফেলি। তো প্রথমেই আর কি প্রথম পয়েন্টটা তোমাদের জানা উচিত যে কীভাবে আসলে পড়াশোনাটা শুরু করব। দেখো, প্রথমেই তুমি প্রথমেই ক্যালকুলাসের সূত্রগুলো সব বেশ ভালোভাবে আয়ত্ত করবে, যাতে কোনো সূত্র তোমার বুঝতে সমস্যা না হয় যে কীভাবে আসলো, বা হ্যাঁ মুখস্থ তো কিছু করাই লাগবে, বাট বেটার হয় তোমরা বুঝে বুঝে জিনিসটা মুখস্থ করো। হ্যাঁ, মুখস্থ একসময় করা লাগবে, কারণ পরীক্ষার সময় তোমরা এত বড় তো ডেরিভেশন করবে না। তো জিনিসটা আগে বুঝো, জিনিসটা আয়ত্ত করো, তারপর হচ্ছে যে সমস্যাগুলোকে তাদের ধরন অনুযায়ী ভাগ করে ফেলো। হ্যাঁ, তোমাদের লিমিট চ্যাপ্টারে হচ্ছে অনেকগুলো সমস্যা আছে,
তোমরা সেগুলোকে তাদের ধরন আছে যেমন সেটা বীজগাণিতিক ধরন আছে ত্রিকোণমিতিক ধরন আছে লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল ফাংশনের ধরন আছে সে সবগুলো ধরন মোটামুটি ভাবে আমরা হচ্ছে করে রেখেছি এবং সেগুলো ইনশাআল্লাহ আমরা প্রোভাইড করার চেষ্টা করব বাট এইভাবে হচ্ছে যে তোমরা যদি সমস্যাগুলো তোমরা আলাদা করে নাও ধরন অনুযায়ী বা সেট অনুযায়ী তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ করা আরো ইজিয়ার হয়ে যাবে তারপর আসছে হচ্ছে যে প্রত্যেকটা সমস্যাই তোমরা করবে যে তোমরা যদি মনে করো যে হ্যাঁ দুইটা পারলাম বাকিগুলো ধরন আমার করার দরকার নাই বাট এটা ভুল তোমরা যদি পারো তারপরেও করবে কারণ যত বেশি করবে তত বেশি তোমাদের দক্ষতাটা আসবে কারণ এখনি তো আসলে তোমাদের জন্য খুব বেশি সময় নাই যে সময়টা আছে সেটা একটু কাজে লাগানোর চেষ্টা করি তো এখন আসি হচ্ছে যে ক্যালকুলাস করতে করতে হ্যাঁ একটু তোমাদের জন্য একটু হেজিটেশন আসবে বা হচ্ছে একটা ক্লান্তি আসবে যে অনেক সময় অনেক বড় বড় সমস্যা আছে বা অনেক সময় মিলতেছে না তখন আসলে কি করব দেখো যত সহজে সমস্যা হোক না কেন অ্যাট ফার্স্ট তুমি প্রতিজ্ঞা করবে তুমি প্রত্যেকটা সমস্যায় করবে আসলে প্রত্যেকটা সমস্যা যখন আস্তে আস্তে করবে না তোমরা একটু ইউজ টু হয়ে যাবে অনেক বেশি ভাবে তারপরে সমস্যাগুলো করতে তোমাদের অত বেশি সময় লাগবে না তারপর সপ্তাহের কিছুদিন তুমি শুধু ক্যালকুলাসের জন্যই রাখবে যে হ্যাঁ আমি সপ্তাহের এই 2-3 দিন শুধুমাত্র ক্যালকুলাসই করব ঠিক আছে এইভাবে তোমরা জিনিসটার সাথে হচ্ছে লেগে থাকবে যে কিভাবে এই জিনিসটা আমার সলভ করতেই হবে এই চ্যাপ্টারগুলো আমরা শেষ করতেই হবে তারপর তুমি হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু তুমি গুছিয়ে নোট করে ফেলো ক্যালকুলাসকে ছাড়া ছাড়াভাবে না করে তুমি সবগুলো গুছিয়ে ফেলো দেখবা যে তোমার পরবর্তীতে রিভিশন দিতে তোমার অত বেশি বেগ পেতে হচ্ছে না আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে একটা মোটিভেশন টাইপের যে হচ্ছে তোমার ম্যাথ মিলতেছে না এটা খুবই একটা কমন ইস্যু খুবই একটা কমন ইস্যু কারণ ক্যালকুলাস যে মিলাতে পারে না এরকম আসলে মানুষ বা খুবই কম তুমি একজন সাধারণ মানুষ আমরাও সবাই সাধারণ মানুষ ম্যাথ নাই মিলতে পারে ম্যাথ অনেক বড় নাই মিলতে পারে আমি আমার একটা ছোট ঘটনা বলি আসলে বিশেষ করে আমি যখন হচ্ছে যে এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন রোজার সময় ছিল আর কি তো দেখা যেত যে আমি এই তো মোটামুটি রাতের খাবার শেষে সেরে রাগ পর্যন্ত শুধু ক্যালকুলাসই করতাম দেখা যেত এটা ক্যালকুলাসটা করতাম এমন না যে ম্যাথ পরীক্ষা আমার অনেক পারা লাগবে সেই জায়গা থেকে আমি করতাম নিজের ভালো লাগা থেকে আসলে ক্যালকুলাসটা যে কি আমরা একটু পরে একটু ফিলোসফিক্যাল ওয়েতে তোমাদের বলবো যে আমি যত করতাম দেখা যেত যে মাঝে মাঝে ম্যাথ মিলতো না আমি হচ্ছে যে দেখা যেত যে প্রসেসে করা উচিত আমি একটু ভিন্ন প্রসেসে করার কারণে অনেক লেন্দিয়ার হচ্ছে ম্যাথগুলা 2-3 পেজের উপরেও যাচ্ছে কিন্তু শেষে গিয়ে অ্যান্সার মেলে নাই আমি ম্যাথগুলো হচ্ছে কাটতাম এবং ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করতাম আমি কোন জায়গায় ভুল করেছি আমি আবারও বলছি আমি ম্যাথ পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য ক্যালকুলাস করিনি নিজের ভালো লাগা থেকে করেছি তো আশা করি এইটুকু যদি একটু করেও তোমাদের মধ্যে আসে আসলে এটা করতে অত বেশি সময় লাগবে না কারণ তোমাদের কাছে অনেক রিসোর্স আছে তো যাই হোক তো যেখানে বললাম যে তোমাদের সমস্যা যদি না মিলে কোনো সমস্যা নাই তোমরা আবার চেষ্টা করো আবার চেষ্টা করো তোমাদের কাছে অনেক রিসোর্স আছে অনেকের কাছে ফ্রেন্ড আছে বা অনেকের কাছে তোমরা জানতে পারতেছো সো তোমরা লেগে থাকো তোমরা যতই লেগে থাকবে ইনশাল্লাহ তুমি পারবেই তুমি সমস্যাগুলো সমাধান করতে পারবে তুমি ক্যালকুলাসটাকে শিখবে তো তারপরে হচ্ছে যে এখন লাস্ট যে পয়েন্টটা তুমি কখন বুঝবে আসলে তুমি কখন ভালো পারতেছো প্রথমে যদি তুমি দেখো যে সূত্রগুলো তোমার খুব ভালোভাবে আয়ত্ত করা হচ্ছে এবং সূত্রগুলো মনে করার জন্য তোমার আর বারবার মাথা চুলকাতে হচ্ছে না যে আল্লাহ এই ফর্মুলাটা কি এই ফর্মুলাটা কি তোমার হাতেই বলে দিবে যে তুমি করতে করতে যে এটার ক্ষেত্রে এই ফর্মুলা তোমার কি এখনও a+b2 ফর্মুলাটা লিখতে কি এখন চিন্তা করতে হয় যে a+b2টা কি তোমার হাতেই এসে যায় ব্যাপারটা অর্থাৎ এইভাবে সূত্রগুলো আমরা আয়ত্ত করব তারপর একবারই যদি তুমি সমাধান করতে পারো মোটামুটি তখনই বুঝবা যে হ্যাঁ সব সমস্যা করা যেতে পারে না হয়তোবা তুমি বেশ মানে বলতে গেলে অল অফ দ্য মোস্ট অফ দ্য প্রবলেম যদি তুমি একেবারেই করে ফেলতে পারো তোমার আর ঝামেলা হচ্ছে না তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি একটু ইম্প্রুভ হচ্ছে তোমার আর লাস্ট যেটা সেটা হচ্ছে জটিল সমস্যাগুলো অ্যাটলিস্ট তোমরা যদি নাও পারো একটু আইডিয়া করতে পারো আসলে এইটা আমি এভাবে সলভ করলে এই ওয়েতে আগলে আমি কিছু একটা পাবো এই আইডিয়াটুকু তুমি যখন পাবা না তুমি তখন আসলে বুঝে ফেলবা যে তুমি ক্যালকুলাসটা বেশ ভালোভাবে পারতেছো এবং এই তিনটা পয়েন্ট পড়ার পরও আমাদের আরও 3টা জিনিস জানতে হবে যেগুলো আমাদের ক্যালকুলাস শিখতে অনেক বেশি দরকার অনেক বেশি দরকার সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ডু প্র্যাকটিস মোর সপ্তাহে 3 দিন বলেছি 4 দিন বলেছি 5 দিন বলেছি তোমরা যতদিন তোমাদের সময় লাগুক তোমরা করো তোমাদের নিজেদের অনুযায়ী তোমরা সময়গুলো বের করো করে আর কি যে
তোমরা প্রতিদিনই প্রায় বলতে গেলে তোমরা যদি পারো প্র্যাকটিস করো, আর না পারো যদি প্রতিদিন তাহলে মোটামুটি কিছুদিন সময় তুমি বের করো, সেদিন কেবল প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো আশা করি তোমরা যদি এত বেশি প্র্যাকটিস করো, ক্যালকুলাস এত তোমাদের ভয়ের জায়গা থাকবে না। বিশেষ করে আমরা মহান একজন সায়েন্টিস্ট আইনস্টাইন, ফিজিসিস্ট তাকে দেখতে পাচ্ছি, তিনিও ম্যাথমেটিক্স নিয়ে অনেক অনেক প্রেজ করেছেন। তিনি ক্যালকুলাসটাকে বলেছেন যে তিনি ক্যালকুলাস ছাড়া আসলে তার যে গ্র্যাভিটেশনাল যেই ব্যাপারটুকু তিনি ফর্মুলাটুকু দিয়েছিলেন তার এই কাজগুলো সমাপ্ত হতো না। আমরা একটু ছোট্ট কথাবার্তা একটু বলি। আসলে ওই যে আমার ভালো লাগা থেকে যে আমি ক্যালকুলাস করতাম সেই জায়গাটুকু, যে আসলে এই ক্যালকুলাসটা যে এত বিশাল যে মাঝে মাঝে যখন তুমি মনে হবে যে তোমরা যখন সমুদ্রে বা হচ্ছে যে নদীর পাড়ে যাও, যে এত বিশালতার মাঝে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয়, যে মনে হয় যে আমি বিশালতাকে একটু বেশ ভালোভাবে দেখি, ক্যালকুলাসটা সেরকমই একটা জায়গা। এটা এতই বড় বিশাল যে সূর্যের নিচে যত কিছু আছে সব কিছুকে তুমি ক্যালকুলাসের মধ্যে ফেলতে পারো, ক্যালকুলাস দিয়ে ব্যাখ্যা করতে পারো। তো এই বিশালতার মাঝে আসলে দাঁড়িয়ে তুমি দুই একটা ম্যাথ নাই পারতে পারো, দুই একটা না তুমি আরও ম্যাথ নাই পারতে পারো, কোনো সমস্যা নেই। তুমি লেগে থাকো, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার সফলতা আসবে। তো যাই হোক, তো আজকে আর আমরা কথা বাড়াচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।